সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী অষ্টম বিষয় গণিত। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কার্যক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4, অধ্যায় অধ্যায় শিরোনাম, অষ্টম অধ্যায় চতুর্ভুজ থেকে। আপনারা যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ করতে পেরে দেখেন, একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়। নিচের চতুর্ভুজগুলোর আনুপাতিক চিত্র অঙ্কন করো এবং 2টি করে বৈশিষ্ট্য লিখো। ক নম্বরে বর্গ করতে হবে, খ নম্বরে রম্বস কিন্তু বর্গ নয়, গ নম্বরে আয়ত কিন্তু বর্গ নয়, ঘ নম্বরে সামন্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়, উম নম্বরে ট্রাপিজিয়াম কিন্তু সামন্তরিক নয়। নির্দেশনা দিয়েছে, গণিত পাঠ্যবইয়ের অষ্টম অধ্যায়ের আলোচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে সমস্যা সমাধান করবে। অষ্টম শ্রেণী গণিত 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান 2021, এই উত্তরটি আমি আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে আমরা উত্তরে চলে যাই। উত্তরে যাবার আগে একটি কথা, যারা এখন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। তাহলে চলেন আমরা উত্তরে যাই। দেখেন অ্যাসাইনমেন্টের শিরোনাম চতুর্ভুজ, 4নং প্রশ্নের উত্তর। দেখেন এটা 4নং ক প্রশ্নের উত্তর, যেমন আমরা প্রশ্ন দিতেছিল, দেখি এই দেখেন 4-এর ক নং প্রশ্নের উত্তর আমরা লিখতেছি। সো আপনারা দেখেন, যেহেতু চতুর্ভুজের 4টি বাহু সমষ্টি 20 সেন্টিমিটার, সেহেতু এর পরিসীমা 20 সেন্টিমিটার। আমরা জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গ বলে। সুতরাং বর্গের একটি বাহুর 20 ভাগ 4 = 5 সেন্টিমিটার। এবার আছে বর্গের বৈশিষ্ট্য, এই যে একটি কর্ণদ্বয় পরস্পর সমান, প্রত্যেক কোণ সমকোণ, ঠিক আছে, এই বর্গটি, এটি একটি বর্গ কিন্তু। এরপর আছে রম্বসের বৈশিষ্ট্য, 4নং প্রশ্নের খ উত্তর। যেহেতু চতুর্ভুজের 4টি বাহু সমষ্টি 20 সেন্টিমিটার, সেহেতু এর পরিসীমা 20 সেন্টিমিটার। আমরা জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ নয়, তাকে রম্বস বলে। সুতরাং রম্বস একটি বাহুর 20 ভাগ 4 = 5 সেন্টিমিটার। শিক্ষার্থী দেখেন, দেখেন আমি বলেছিলাম, সুতরাং রম্বস একটি বাহুর ইগল টু, দেখেন 4 × 5 = 20 ভাগ 4 = 5 সেন্টিমিটার, ঠিক আছে। অতএব দেখেন প্রত্যেক বাহু সমান, এরা প্রত্যেক বাহু কিন্তু সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেক বাহু সমান। কর্ণদ্বয় পরস্পর অসমান, এই কর্ণ কিন্তু এই কর্ণদ্বয় কিন্তু অসমান, ঠিক আছে, সবগুলো সমান নয়। সো এই ছিল, এর পরেরটা যাই আমরা গণাঙ্ক প্রশ্নেতে, দেখি 4-এর গণাঙ্ক প্রশ্ন উত্তর। দেখেন আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে। যেহেতু চতুর্ভুজের 4টি বাহু সমষ্টি 20 সেন্টিমিটার, এই 4টি বাহু সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়, তাই ধরা যায় আয়তের পরিসীমা 20 সেন্টিমিটার এবং এর প্রস্থ 3 সেন্টিমিটার। এখন আয়তের ক্ষেত্রে পরিসীমা দেখেন আমরা পরিসীমা এই করতে গেলে কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল দিই, তা ক্ষেত্রফল 20 সেন্টিমিটার দেওয়া আছে আমাদের। 2 × দৈর্ঘ্য প্রস্থ দেখেন, বা দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 দিয়ে ভাগ দিলে 10, বা দৈর্ঘ্য যোগ 3, প্রস্থ আমাদের 3 দেওয়া আছে, দেখেন 10 বা দৈর্ঘ্য ইকুয়াল টু এত। আয়তের বৈশিষ্ট্য কি, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর সমান। এরপরে 4-এর ঘ নং প্রশ্ন উত্তর। দেখেন আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ নয়, তাকে সামন্তরিক বলে। দেখেন এখানে যেহেতু যেহেতু চতুর্ভুজের 4টি বাহুর সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়, তাই ধরা যায় সামন্তরিকের পরিসীমা 20 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার, এবং সামন্তরিকের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 20, বা দৈর্ঘ্য যোগ প্রস্থ 10, বা দৈর্ঘ্য যোগ 3, এ প্রস্থের মান বসিয়ে দিলাম, দৈর্ঘ্য ইকুয়াল টু 10 − 3 = 7 সেন্টিমিটার। সামন্তরিকের বৈশিষ্ট্য কি ছিল, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় অসমান, ঠিক আছে। এবার 4নং-এর উমনাং প্রশ্নের উত্তর। দেখেন আমরা জানি যে চতুর্ভুজের 2টি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান, অর্থাৎ সমান নয়, তাকে ট্র্যাপিজিয়াম বলে। এক্ষেত্রে ট্র্যাপিজিয়াম, দেখেন এই যে জিয়ামের কোনো বাহুর দৈর্ঘ্যই সমান হবে না, যেহেতু চতুর্ভুজের 4টি বাহুর সমষ্টি 20 সেন্টিমিটার এবং কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়, তাই ধরা যায় ট্র্যাপিজিয়ামের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। অতএব ট্র্যাপিজিয়ামের চতুর্থ বাহুর দৈর্ঘ্য 20 − 3 − 4 − 5, ঠিক আছে, সবগুলো মাইনাস করে দিলাম, ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ট্র্যাপিজিয়ামের বৈশিষ্ট্য কী দেখি, ট্র্যাপিজিয়ামের একজোড়া বাহু পরস্পর সমান, এই যে একজোড়া বাহু পরস্পর সমান, ট্র্যাপিজিয়ামের সন্নিহিত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে, কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি। সো শিক্ষার্থী কিন্তু এই ছিল হচ্ছে কি আজকে প্রশ্নের উত্তর। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, সেই মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।